পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর এই সর্বপ্রথম ঈদের ভিতর অর্থাৎ ঈদের দিন ঈদ উপলক্ষে কুয়াকাটায় লক্ষ লক্ষ পর্যটকের সমাগম। আমরা পর্যটক ব্যবসায়ীরা সবাই আনন্দিত, অনেক পর্যটক আসছে, আমরা ব্যবসার দিকেও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি কুয়াকাটা সি বিচের সৌন্দর্য বজায় রক্ষার্থে প্রশাসনের দিক থেকে কার্যক্রম চলছে। এই কার্যক্রম শেষ হওয়ার পরে দেখা যাবে যে পর্যটকদের সুবিধা বিচে আরও বাড়বে। কুয়াকাটায় আজকে পর্যটকদের পদচারণায় আনন্দ মুখরিত, অসংখ্য পর্যটক কুয়াকাটায় আসছে। আমরা কুয়াকাটা স্থানীয় ব্যবসায়ী যারা আসি আমরা আসলে আনন্দিত। সব সেক্টরে, যেমন আমাদের ট্যুরিজম সেক্টরে যথেষ্ট পর্যটকদের সাড়া পাচ্ছি, আমাদের ইনকাম আল্লাহর রহমতে খুব ভালো। যারা বেচা কিনা হইতেছে খারাপটা ভালোই, পদ সেতু সারার কারণে অনেকটাই বেচা কিনা বাড়ছে, এবং পিছনের যত ঘাটতি আছে এরকম যদি লোক আসে পিছনের ঘাটতি আমরা পূরণ করতে পারবো। ওখানে ভালো লোকজন হয়েছে, এভাবে যদি আসে তাহলে আমাদের উন্নয়ন হবে আর কি। আমাদের লোকজন যত বেশি হবে, পর্যটক যত বেশি হবে, অত বেচা কিনে বেশি হবে, অত সব জায়গায় ভালো হোটেল মোটেল আবাসিক হোটেল হোক দোকানপাটে বেচা কিনে ভালো হইবে।